সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো বেসন ছাড়া পারফেক্ট মচমচে বেগুনি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই বেসন ছাড়া মচমচে বেগুনি বানানোর প্রস্তুত প্রণালী। বেগুনি বানানোর জন্য প্রথমে লাগবে বেগুন। আমি এই ধরনের বেগুন নিয়ে নিয়েছি। এবার বেগুনটাকে আমি বেগুনি বানানোর জন্য কেটে নেব। প্রথমে বেগুনটা মাঝ বরাবর কেটে নিচ্ছি। আর কতটুকু সাইজের বড় করে আপনি বেগুনিটা বানাবেন সেই অনুপাতেই বেগুনটাকে কেটে নিতে হবে। বেগুনটাকে বেশি মোটা করেও কাটা যাবে না, আবার একেবারে পাতলা করেও কাটা যাবে না। আমি দেখে দিচ্ছি কতটুকু মোটা করে বেগুনের জন্য বেগুনটাকে কাটতে হবে। ঠিক এরকম করে বেগুনের টুকরাটাকে কাটতে হবে। বেশি পাতলা করলে ভিতরে বেগুন আচ্ছা বোঝা যাবে না, আর বেশি মোটা করলে ভিতরে তেল চুপচুপে হয়ে যাবে। এবার বেগুনটাকে কেটে আমি এরকম পানিতে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। পানিতে ভিজিয়ে রাখলে যখন বেগুনিটা ভাজবো তখন ভিতরে তেল চুপচুপে হয়ে যাবে না, মানে বেগুনিটা তেলটা খুব বেশি টেনে নিয়ে যাবে না। 5 মিনিট পরে আমি পানি থেকে বেগুনটাকে উঠিয়ে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মেখে একটা সাইডে রেখে দিব। এবার আমি বেগুনের জন্য বেটারটা বানাবো, সেই জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। আজকে বেসন ছাড়া বানাবো তাই ময়দা ব্যবহার করছি। এবার এর মাঝে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য বেগুনটা অনেক মচমচে হবে। আপনি চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এই বেকিং পাউডার বেগুনটাকে ফুলতে সাহায্য করবে। বেটারটা বানিয়ে যদি অনেক সময় পর্যন্ত রেখে দেন সেক্ষেত্রে বেকিং পাউডারটা পরে ব্যবহার করবেন। অনেক সময় আগে বেকিং পাউডার দিয়ে বেটারটা রেখে দিলে বেকিং পাউডারের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। আমি কিন্তু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে ঝালটা আপনি কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। কালো জিরা দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ। এই কালো জিরা দেওয়ার জন্য বেগুনের স্বাদ অনেক ভালো আসবে। এবার দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার এর মাঝে দিয়ে দিব 1টা ডিম। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিব, তারপর পানি ব্যবহার করব। ডিমটা কতটুকু বড় তার উপর ডিপেন্ড করেও কিন্তু পানিটা কম বেশি লাগতে পারে। প্রথমেই আমি নর্মাল তাপমাত্রার 1 কাপ পানি নিয়ে নিয়েছি, সেখান থেকে 1/2 কাপ পানি দিয়ে দিব। তারপর খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিব, দেখে নিব তারপর কতটুকু পানি লাগবে। বেটারটা কিন্তু একেবারে পাতলা হওয়া যাবে না, যদি পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু বেগুনের গায়ে বেটারটা লেগে থাকবে না, ভাজার সময় খুলে যাবে। আমি সম্পূর্ণ 1 কাপ পানি দিয়ে দিলাম। আর একেবারে ভারী হলেও কিন্তু ভালো লাগবে না। আমি দেখিয়ে দিব বেটারটার কনসিস্টেন্সি কীরকম হয়, তবে সামান্য একটু ঘন হতে হবে। এবার খুব ভালো করে সবগুলো উপকরণ যখন নেড়ে মিশানো হয়ে যাবে তারপর ঠিক এভাবে আমি 5 মিনিটের জন্য বিট করে নিব। এভাবে জোরে জোরে বিট করার জন্য বেটারটা যখন আমি বেগুনি ভাজবো তখন বেটারটা ফুলবে এবং মচমচে হবে, সেই জন্য এই স্টেপটা বাদ দেওয়া যাবে না। অবশ্যই এভাবে জোরে জোরে 5 মিনিট বিট করে নিতে হবে। বেটারটাকে আমি 5 মিনিট খুব ভালো করে বিট করে নিয়েছি। এবার আমি কনসিস্টেন্সি দেখিয়ে দিব কীরকম হবে। যখন আপনি আপনার একটা আঙুল ডিপ করবেন বেটারের মাঝে এবং সম্পূর্ণ আঙুলটা বেটার দিয়ে কোট হয়ে যাবে এবং আঙুলের কোনো অংশ দেখা যাবে না, তখন বুঝতে হবে বেটারটা পারফেক্ট হয়েছে। এবার আমি বেগুনি ভাজতে চলে যাব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে কারণ বেগুনি ডুবো তেলে ভাজতে হবে। বেগুনের 1টা টুকরো নিয়ে 1 সাইডে ধরে আমি এভাবে বেটারে ডুবিয়ে সরাসরি তেলে ছেড়ে দিব। বেগুনি ফুলার জন্য তেলের গরমটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তেলটা যথেষ্ট পরিমাণ গরম করে চুলায় আঁচটা মাঝারি করে দিতে হবে। তারপর সম্পূর্ণ বেগুনিটা মাঝারি আঁচে ভাজতে হবে, একবার কমানো যাবে না বাড়ানো যাবে না। একই আঁচে বেগুনিটা ভাজলে বেগুনের ভিতরে তেল চুপচুপে হয়ে যাবে না। বেগুনিটা দেওয়ার 10 থেকে 15 সেকেন্ড পরে একবার উল্টে দিতে হবে। এতে দেখা যায় বেগুনের 2 পাশে সমানভাবে ফুলবে। অনেকেই বলে বেগুনের মধ্যে তেল চুপচুপা হয়ে যায়, তাদের বলছি বেগুনিটা শুরু থেকে শেষ পর্যন্ত মাঝারি আঁচে ভাজতে হবে। চুলার আঁচ একবার কমানো যাবে না, একবার বাড়ানো যাবে না, আর ঘন ঘন বেগুনিটা উল্টানো যাবে না। একবার উল্টে দেওয়ার পরে যখন 1 পাশ ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে মাঝারি আঁচে বেগুনিগুলোকে মচমচা করে ভেজে নিতে হবে।
আর বেগুনটা কাটার পর অবশ্যই 5 মিনিট পানিতে ডুবিয়ে রাখবেন, এতে বেগুনটা তেলটা টেনে নিয়ে যায় না। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার উঠে একটি কিচেন চচ্চড়ির উপরে নিয়ে নেব, এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। বেগুনিটা ভাজতে আমার 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। দেখলেন তো কত সহজে বেগুনি বানানো গেল ফ্যাশন ছাড়া। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।